আসসালামু আলাইকুম, টেক ব্যাক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কম্পিউটারে OBS থেকে কিভাবে লাইভ নয়েজ ক্যান্সেল করতে পারেন। তো এটি খুবই সহজ একটি জিনিস, জাস্ট আপনারা আপনাদের OBS অপশনে চলে আসবেন। OBS সফটওয়্যার আসার পরে আপনারা এরকম দুটি ইন্টারফেস পাবেন, ডেস্কটপ অডিও অ্যান্ড মাইক অডিও। তো মাইক অডিওর এইখানে এসে আপনারা জাস্ট আপনাদের মাইক অডিও সেটিংয়ে ট্যাপ করুন। তো সেটিংয়ে ট্যাপ করার পর আপনারা ফিল্টার অপশনে চলে যাবেন। এখন কিন্তু আমার ফ্যানে, আমার রুমে ফ্যান চলছে, তারপরও আপনারা কোনো নয়েজ পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি আমার এই নয়েজ যে সিস্টেমটা আছে, রিডাকশন সিস্টেম কিংবা ফিল্টার সিস্টেমটা আছে, সেটাকে অফ করে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এটাকে অফ করে দিচ্ছি লাইক দিস। আশা করি অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন আমার ফ্যানের কীরকম নয়েজ। আমি একটু চুপ থেকে আপনাদেরকে দেখাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার জন্য কিভাবে আপনারা এটাকে নয়েজটাকে ক্যান্সেল করতে পারবেন কিংবা ফিল্টার করতে পারবেন সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা ফিল্টার অপশনে ট্যাপ করুন। ফিল্টার অপশনে ট্যাপ করার পর প্লাস আইকনে ট্যাপ করার পর জাস্ট নয়েজ, গেট নয়েজ বা নয়েজ গেট এটাতে অপশনে ট্যাপ করে ওকে করে দিবেন। দেওয়ার পরে এটাকে জাস্ট আপনারা ফুল দিয়ে দিন, আর বাদ বাকি কোনো সফটওয়্যারের কোনো কিছু নাড়তে হবে না, কোনো সেটিং। তারপর দেন প্লাস করে নয়েজ সাসপেনশন করে ওকে দিয়ে জাস্ট এটাকে ডিফল্ট অপশন চালু করে দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এখন ভয় যে কোনো নয়েজ আসছে না। তো আমি একটু থেমে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফ্যানের সাউন্ডটা আসছে না। আপনি বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এই সিস্টেমটি কাজ করে। তো আপনারা যদি এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও, এই ধরনের নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকব্যাক বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।